এটি বাবুনিদের বাড়ি, আর বাবুনি হচ্ছে আমাদের গল্পের কেন্দ্রীয় চরিত্র, যাকে ঘিরে একের পর এক ঘটতে থাকে বিভিন্ন ঘটনা। এখন সকাল, ইনি হচ্ছেন বাবুনির বাবা জনাব আব্দুল কাদের, আর পাশের জন বাবুনির অ্যাসিস্ট্যান্ট ঝিলি। আব্দুল কাদের সাহেব তার মেয়েকে এতই ভালোবাসেন যে তিনি মনে করেন তার মেয়ে এখনও সেই ছোট্টটিই রয়েছে, আর এই কারণেই সর্বাঙ্গীন সঙ্গী হিসেবে তিনি সবসময় তার মেয়েকে আগলে রাখেন। বাবুনি, মা বাবুনি, বাবুনি, মা বাবুনি, আপনার ঘুম ভাঙার সময় হয়ে গেছে মা। মামা, এটা আপনার কাম না, এই কাম আপনি আমার উপরে ছাইড়া দেন। ঠিক আছে, করেন, আপনি করেন। আপনি আমাদের প্রাণ, এটা আমাদের কাম, এবার কষ্ট করে আসুন। আপনার প্রিয় ওয়াশরুম আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। এই যে মা। বাবা, দাঁত ব্রাশ না করলে হয় না? মা, ব্রাশ না করলে দাঁতে পোকা হবে, বড় পোকা, মাঝারি পোকা, ছোট 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 পোকা। এটা কি বললেন মামা? আমার আপাকে সবাই পছন্দ করে, পোকারাও পছন্দ করবে। কি মজা, কি মজা, কি মজা বাবা! আমি ব্রাশ করব, তুমি জানো না আমি পোকা ভয় পাই। এই তো লক্ষ্মী মা আমার। কে বলেছে, কে বলেছে আমার মা দাঁত ব্রাশ করতে চায় না? আমার মা কি ওই পাশের বাড়ির আড়ারের মতো? কি বললা বাবা, আড়ারার? আহারে বেচারা। এটি হচ্ছে আর 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 দের ভাষা। আপনারা ভাবছেন আর 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 ব্যাপারটা কি? আর 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 হচ্ছে, চলুন দেখে নিই। এইটা কোনো কাম? প্রত্যেক দিন সকালে উঠা তার ছবির সামনে ঝিম মেরা বসে থাকতে হইব, পারুম না আমি, আর পারুম না। একদম চুপ। গুরুদের তুই সম্মান করতে জানিস না? জানিস তুই উনি কে? কে উনি গুরুজি? উনি স্বর্গ থেকে সঙ্গীত সাধনা করে এই ধরণীতে তশরিফ রাখিয়াছেন, আর এই অধম তার একমাত্র ভক্ত। উনি হচ্ছেন এ আর রহমান, উনি আমার অনুপ্রেরণা, উনি আমার শক্তি। শক্তি মানে গুরুদেব? উনি কি বুঝলি স্বাস্থ্য বাহিনী? চামচার বাচ্চা, চামচার জানিও। কিছু মনে করবেন না গুরুজি, আমি আপনার একনিষ্ঠ ভক্ত, তাই আপনার নামের সঙ্গে মিল রেখে আমার নাম রেখেছি আর আর আর। কেউ বুঝুক আর না বুঝুক, আপনি তো বুঝেন। আর 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 মানে রবি, রতন, রহমান। রবি মানে সূর্য, রতন মানে মণিমাণিক্য, আর রহমান মানে যিনি রহম করেন। আমাকে দয়া করুন গুরুজি,
সঙ্গীত সাধনায় সিদ্ধি লাভের আশায় একদিন আমি আপনার কাছে চলে যাব। তারপর ফিরে এসে বাবুনিকে আমি প্রাণ ভরে গান শোনাবো। ও মাই বাবুনি, ও মাই লাভ। বাবা লাগছে তো, আসতে দাও। সরি সরি মা, সরি। এবার আস্তে আস্তে দিচ্ছি। হ্যাঁ মামা, আপনি যেই কাজ পারেন না সেই কাজ কেন করতে যান? আমার আপু তো ব্যথা পাচ্ছে। আচ্ছা বাবা, তুমি যে আমার চুল আঁচড়ে দাও, মানুষ দেখলে কি বলবে? আমার মাকে আমি খাইয়ে দেব, আমি চুল আঁচড়ে সুন্দর করে বেঁধে দেব, তাতে কার বাপের কি? হ্যাঁ আল্লাহ দেখে আর বাঁচি না। বুড়ি মেয়ের চুল আঁচড়ে দিচ্ছে, কই আমার চুলে তো কখনো হাত দিয়ে দেখলে না। সে না তোমার চুল, আর এগুলো তো পাটের আঠ, সারাইতে গেলে লেবার লাগবে, লেবার। দেখি মেয়েকে কতদিন আল্লাহ দিয়ে রাখতে পারো, মেয়ে বড় হচ্ছে, মেয়ের বিয়ের ব্যবস্থা করো। বয় মা বয়। এই তোমাকে আমি কতবার বলেছি এসব আজে বাজে কথা বলবে না, আমার মার মন খারাপ হয়, তাই না মা? ঠিক আছে আমি চললাম, মন খারাপ হয়েছে মন ভালো করো, দুজনে মিলে গান গাও। আমার ছোট্ট মার কত প্রেমী, বয়স হলে দেখি হবে আল্লাহই জানে। বাবুনি যার জন্য আমি এত কিছু করেছি, আজ সে বউ সেজে আমারই সামনে কি করেছেন আমার জন্য? জনাব কুতুবের আব্বানি কি করি নাই, আপনার জন্য আমার চাকরি হারিয়েছি। ও তাই, কি করে হারালো আপনার চাকরি? একবার আমাকে পাঠানো হয়েছিল ওই দুর্ধর্ষ কুত্তা কামালকে ধরতে। এইবার আমি ফুটতে তোমার কামারটা দিল। কুত্তা কামাল কই গেল? মিস্টার কুতুব, ইউ আর সাসপেন্ডেড।
সেই থেকে চাকরি হারিয়ে আমি আপনার বাসার সামনে আপনার জন্য তাঁবু গেড়েছি, এবং অবিরাম এই বাংলা মদ খেয়ে চলেছি। আমি মনে করি প্রেমের ক্ষেত্রে আমি দেবদাসের আব্বা। তাহলে এখন আপনার জন্য আমি কি করতে পারি? তুমি যে আমার কবিতা, তাহলে হানিমুন করতে এখন মেন হলে? না 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 না, মেন হলে আমি হানিমুন করতে যাবো না, কিছুতেই না। আমি ডাউন করতেছি, তুই খালি ওয়েট কর আর দেখ। এভাবে কিছুক্ষণ মরতে থাকলে আমি তো হাসপাতালে যাবো। কিচ্ছু করার নাই গুরু, বডি বাইন্ডিং বলা কথা। ও কি হয়েছে গুরু? কে জানে কি মারছে রে, বুকটা একদম ছেদা করে দিচ্ছে। আবার কি হলো গুরু? কে জানে মিস কল মারছে, পুরো শরীরটা ভাইব্রেশন চলে গেছে। বুঝছি গুরু, বুঝছি আপনার নেটওয়ার্কের অবস্থা, বড়ই করুন। শালা টাঙ্কি মারো, নেটওয়ার্কের খবর নাই কল করতে আইছে। শালা ভাউটা বাজে, আই চলে চল। গুরু যার জন্য এত কিছু করতেছেন, শেষ পর্যন্ত তার একটা কিছু হইব তো? আমার বাবার যখন মায়ের সাথে হয়েছিল, আমি কিন্তু তার পোলা, আমারও হবে। না খালাম্মা, তেমন কিচ্ছু না, আবার গুরু একটু রোমান্টিক মুডে ছিল। এই আর কি, রোমান্টিক মুডে থাকলেই কি বেসুরে আ করে চিল্লাতে হবে? তোদেরকে নিয়ে আর পারি না, দিনের বেলা সুরে সুরে সারেগামা পা, আর রাতের বেলা বেসুরে আ, যত সব যা ঘুমা, চলো ঘুমোতে যাই, চলো চলো। গুরুজি একটা কথা বলবো, ওই বেটা এর রহমানের পর, স্যার স্যার স্যার, ওই স্যারের পর আপনি বাবুনি আপাকে বেশি ভালোবাসেন, এটা আমি জানি। কিন্তু আপনি কি জানেন, বাবুনি আপার প্রেমিকের অভাব নাই। আজ আবার শুনলাম বাবুনি আপার নাকি বিয়ার সম্বন্ধ হইব। তোমাকে আমি কতবার করে বললাম ওদেরকে আসতে বারণ করো, তুমি আমার কোনো কথাই শুনলে না। আরে বাবা, দেখলি তার বিয়ে হয়ে গেল না। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসুন আসুন, বসুন,
বাড়ি চিনতে কোনো অসুবিধা হয় না? কিসে বলেন? আপনার গল্প করুন, আমি বাবুনিকে নিয়ে আসছি। পেয়াই সাহেব, পাকিস্তান আমল থেকে এই শহরের সমস্ত অলিগলি আমার নখদর্পণে। আমাকে সবাই এক নামে চিনে। আগে বাপের উপাধিটা ব্যবহার করতাম। আমার নাম জুলমত আলী ফকির। ফকিরটা কি শুনতে কেমন খারাপ শোনায়, তাই এফিডেভিট করে নাম পাল্টে হয়ে গিয়েছি জুলমত আলী খান। তাই এখন আমাকে সবাই খান সাহেব নামে চিনে। কি বললেন? আপনার নাম ছিল জুলমত আলী ফকির, আপনার বাবার নাম ছিল রজব আলী ফকির। আদিনিবাস বাগেরহাট, তাই না? ঠিক ধরেছেন। এই যে মামুনি, এসো এসো বসো। আমার ছেলে আমানত প্রথম দেখাতেই তোমাকে তার আমানত বানিয়ে ফেলেছে। প্রতিজ্ঞা করেছে তোমাকে ছাড়া সে অন্য কোনো মেয়েকে বিয়েই করবে না, তাই আগাম খবর পাঠিয়ে। শুনুন, যে আশায় আপনি এখানে এসেছেন সে আশা আপনার কোনোদিনই পূরণ হবে না। ঠাট্টা করছেন? ঠাট্টা নয়, যা বলছি সত্যি বলছি। কারণ আপনার কেস হিস্ট্রি আমি জেনে গেছি। আপনার বাবা রজ্জব আলী ফকির ছিল একাত্তরের দুর্ধর্ষ রাজাকা, আর আপনি ছিলেন তার দোসর। বাগেরহাট শহরে সেই সময়ে পাকিস্তানি আর্মিদের দিয়ে আপনি এবং আপনার বাবা অনেক বাঙালিকে নৃশংসভাবে হত্যা করেছিলেন। আমার দেশ এবং আমার মেয়ে দুটোই আমার কাছে আমার জীবনের চাইতেও বেশি প্রিয়। একাত্তরে যেমন আমরা এই সোনার দেশকে কোনো রাজাকারের হাতে তুলে দেইনি, তেমনি আমার মেয়েকে কোনো রাজাকারের ছেলের হাতে তুলে দেব না। গলার স্বর নামিয়ে কথা বল, রাজাকারের বাচ্চা রাজাকার। আউট আউট, যাচ্ছি। তবে যাবার আগে সাত দিনের সময় দিয়ে গেলাম, এর মধ্যে বিয়েতে রাজি না হলে জোর করে তোর মেয়েকে আমি এখান থেকে তুলে নিয়ে যাব। আরে যা রাজাকার, চলো বাবা। শালা রাজাকারের বাচ্চা রাজাকার। বাবা আমার দিকে একটু তাকাও তো। কও কি তুমি, রাজাকারের পোলার লগে বাবুনি আবার বিয়ে সম্বন্ধ হইছিল? আরে হ, মামা এমন কথা শুনায় দিছে, জীবন আর কোনো দিন বিয়ার কথা মুখে আনব না, বাকি জীবনটা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে দিন যাইব। বাবুনি আপাকে ভালোবাসে, আমার গুরুজি আর আর আর। এরপর বাবুনের নাম অন্য কেউ মুখে নিলে মাইরা করুম তুনি আর বাই। একদম ঠিক কথা কইছো। আমি সব সময় ঠিক কথাই কই। আরে 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 ছড়ো না। কি হয়েছে জানে? জান ব্যথা পাইছো? পরানে পরান, কোথায় ব্যথা দেখি দেখি। এখনো যাবে না, বোঝো না কেন গুড্ডু, তুমি তো আমার মলম, একটু ছুঁয়া দিলেই ভালো হয়ে যাবে। এই যে এইখানে ব্যথা। একলা পথে কোনো
মন্দে চলিস না রে বাবুনি, আশে পাশে যায় আসে কত শত বাবুজি, আরে দেখলে তোরে মনটা জুড়ে হাড়তে লাগে গপনি, আরে বাবুনি ইনোসেন্ট লাভার আমি বাবুনি, সেন্টিমেন্ট বেজে জানি বাবুনি, এগ্রিমেন্ট চল না করি দুজনি, কথা দে না রে এখনি। হাসিতে তো কাবুরি দয় লাগে না ভালো কিছু, রশ্মি চুল সুবাসে মশগুল নিয়েছি তাই তো পিছু, ওরে হাসিতে তোর কাবুরি দয় লাগে না ভালো কিছু, রশ্মি চুল সুবাসে মশগুল নিয়েছি তাই তো পিছু, আর গান পেতে আসতে যেতে তোরই গান শুধু শুনি শুনি, বাবুনি ইনোসেন্ট লাভার আমি বাবুনি, সেন্টিমেন্ট বেজে জানি বাবুনি, এগ্রিমেন্ট চল না করি দুজনি, কথা দে না রে এখনি। ফাঁকা ফাঁকা বুকটা করে খাখা বসে না মন তো কাজে, আসলে কাছে প্রাণটা যে বাজে সুখেরই ঘন্টা বাজে, ওরে ফাঁকা ফাঁকা বুকটা খাখা বসে না মন তো কাজে, আসলে কাছে প্রাণটা বাজে সুখেরই ঘন্টা বাজে, আরে মন জানে তাই তো মানে তুই আমার শুক্র শনি শনি, বাবুনি ইনোসেন্ট লাভার আমি বাবুনি, সেন্টিমেন্ট বেজে জানি বাবুনি, এগ্রিমেন্ট চল না করি দুজনি, কথা দে না রে এখনি। ও বাবুনি একলা পথে কোন মতে চলিস না রে বাবুনি, আশেপাশে যায় আসে কত শত বাবুজি, আর দেখলে তোরে মনটা জুড়ে হাড়তে লাগে গপনি, বাবুনি ইনোসেন্ট লাভার আমি বাবুনি, সেন্টিমেন্ট বেজে জানি বাবুনি, এগ্রিমেন্ট চল না করি দুজনি, কথা দে না রে এখনি, বাবুনি ইনোসেন্ট লাভার আমি বাবুনি, সেন্টিমেন্ট বেজে জানি বাবুনি, এগ্রিমেন্ট চল না করি দুজনি, কথা দে না রে এখনি। মদনা শুক্র কলি, আমি ভীষণ মুড নিয়ে চলি, আমি হলাম হিরো আর বাকি সবাই জিরো, সবাই ঢাকায় আসে ট্রেনের ছাদে লঞ্চের পাছা ধরে আর বাসের বাম্পারে ঝুলে, আর আমি আসি প্লেনে চড়ে, তার মানে নায়ক হবার যোগ্যতা একমাত্র আমারই আছে। এই সিএনজি কোথায় যাবেন স্যার? আমাকে দেখেও বুঝতে পারছো না আমি কোথায় যাব? একটু একটু বুঝেছি স্যার। একটু বুঝলে হবে না, পুরোপুরি বুঝতে হবে। জি এফডিসি তে চলো। গাড়িতে কে ভাই?
কার হলো বুঝছো না ভাই মৌসুমী এটা আরে মৌসুমীর দেখে গেল মৌসুমী ওই যে মৌসুমী ভাই মৌসুমী মৌসুমীর দেখছেন ভাই কখনো আরে মৌসুমী না শাবলুরে দেখছি মাহিরে দেখছি ববিরে দেখছি আর আমার বাবা দেখতো শাবানা ববিতা কবুরিরে শাবলুরে বাসা আর আমার বাসা একলগে রোজ দেখা হয় সত্যি বলছেন ভাই তো শাবলুরে একটা ঘোষণা দিছে পুরান নায়ক যারা তাদের লগে আর কাম করবো না নতুন নায়কের সঙ্গে কাম করবো ভাই আরে করবে মানে অদ্ভুত করবে 100 বার করবে 1000 বার করবে ঠিক আছে আপনি যদি রাজি থাকেন আপনার লগে করবে অবশ্যই সত্যি আপনি খুব ভালো মানুষ ভাই আমি নায়ক হতে এসেছি ভাই ঠিক জায়গায় এসেছি ঠিক জায়গায় চলেন চলেন ওই মাসুর গাটালো চলেন চলেন ভাই চলেন ভাই চলেন ভাই চলেন আমি আপনাকে বিশ্বাস করেছিলাম আপনার মুখে শব্দের পাবলিসিটি শুনে মনে করেছিলাম আপনি একটা ভালো মানুষ এখন দেখছি আপনি একটা মহারামি আমার ইজ্জত কই ভাই আপনারা কিছু মনে করেন না ভাই গল্পের প্রয়োজনে প্রথম দিকে নায়করা ভিলেনের কাছে একটু একটু পেতানি খেয়েই থাকে দেখেন না শেষ রাতে আমি কি করি আগে শাবদুরের ঠিকানাটা পেয়ে নেই কেন ফোন করেছো বলো না লক্ষ্মীজি তুমি বলো না কেন ফোন করেছি ফোন করেছো তুমি আর বলবো আমি যা বলবে তাড়াতাড়ি বলো না হলে ফোন রেখে দিলাম না 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 বাবুনি আমি আর কিছুই চাইবো না তুমি ফোনটা কেটো না প্লিজ তাহলে বলো কি বলবে আমি না তোমাকে বিয়ে করতে চাই ও এই কথা আমাকে বিয়ে করতে চাও ঠিক আছে আগে বলো আমাকে বিয়ে করার মতো কি কি যোগ্যতা তোমার আছে যোগ্যতা যোগ্যতা মেলা যোগ্যতা এই আমার জন্য কি যোগ্যতা আছে হ্যাঁ ওলা সব ভুলে গেলাম নাকি ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আমি পুরুষ আমি পুরুষ আমি কি বলেছি তুমি অন্য কিছু আচ্ছা নিজেকে নিয়ে কি তোমার কোনো সন্দেহ আছে নাকি আমি 100% পুরুষ আমি স্মার্ট আমি সিঙ্গার আর আমাদের প্রেমকে করোনা লিঙ্গার থামো এবার বলো তোমার মাসিক ইনকাম কত ইনকাম মনে হয় ঘাবনুর ঘাব মানে স্বপ্ন আর নুর মানে আলো এক কথায় স্বপ্নের আলো আমি কি বেঁচে আছি না মরে গেছি আমি মরতে পারি না আমি আইতাছি আমি আইতাছি আমার মতো সিঙ্গারের কেমন আর তুই খাবনুর না না খাবনুর পাগল নাকি আর আমার পায়কে
আরে আমার হবে আসছে নাকি আমার হবে কি বলে আমি নায়ক হবে আমি নায়ক হবে মানে কি এমএসকে এই কে তুমি শুকর আমি তোমার প্রাণপ্রিয় ভাই বদ্ধ শুকর কলি আমাকে চিনতে পারছো না শুটিং এ ড্রেস পরে সামনে এসে দাঁড়ালে কি করে চিনবো বল নায়করা কি আজকাল এই ড্রেস পরে শুটিং করে শুটিং না বা তাহলে কি এই এই শিশু না একটা বকির কল তলাইছে কি জন্য আইছে এই কে দুলো ভাই আমাকে চিনতে পারছো না 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 আমি তোমার একমাত্র শালা মধ্য শুকর কলি আরে আমার ভাই শুকর চিনতে পারছো না এই তোর অবস্থা কি না করিছে ভাই আমি ঢাকায় এসেছি সিনেমার নায়ক হতে সিনা আমার মদনামার কাছে ইয়ারা আমার আসিস নাই ঘতে এই কিস খেয়ে গেল কেন না না তোমরা কথা বলো আমি ভিতরে যা খাবার রেডি করি এই বুকামে ছেলে কনেকার আরে হিরোরা কি প্রতিদিন খায় নাকি তারা তো একদিন দুদিন পর পর খায় কি খাওয়া লাগবে আমার ভাই কোথ থেকে আসছে কত দূর থেকে আসছে কি খায় না খায় তোমরা কথা বলো আমি খাবার রেডি করছি এই হিরোরা কিন্তু ভাত মাছ তেমন খায় না ঢাকা শহরে আমার এন্ট্রিটা খুব একটা সুখকর ছিল না এই বিস্কুটটা দিলে আমি তারপরও তোমার এখানে এসে আমি যা পেয়েছি তা হাজার বার জন্ম নিলেও বাবু কিনে জানি না এ ভাই কি পাইছিস খুলে ক আমার তো চোখ দিয়ে পানি এবারে আসতেছে আসার সাথে সাথে কি টাকা পয়সা সব দিয়ে দিছে নাকি ভাই কি যে বলো দুলা ভাই টাকা টাকা তো সব তো আরে টাকা না এই ব্যবসা খারাপ যাচ্ছে দুলা ভাই আমি যে মিশন নিয়ে ঢাকা এসেছি তা সাকসেসফুল করতে হলে টাকাগুলো আবার লাগবে ভেবো না যখন সুপার হিট হয়ে যাব না তখন একেবারেই সব ছুট করে দেব এই মাশাআল্লাহ দেখছো মুখে গন্ধ গুরুজি একটু বসি গুরুজি একটা কথা বলবো কি বলবি আমি একটা লিস্ট তৈরি করেছি কিসের লিস্ট বাজারের এই অবস্থা আমি বাজার করব ও আরে না না গুরুজি বাজারের লিস্ট না আমি আমাদের পরানের প্রিয় বাবুনি আপার প্রেমিক গণের অতি ছোট্ট একটা লিস্ট নিজের হাতে তৈরি করেছি এই দেখুন এই দেখুন দেখুন গুরুজি আমার এই লিস্টে যিনি প্রথম স্থান অধিকার করিয়াছেন তিনি হচ্ছেন অত্র এলাকার ত্রাস মহামান্য জাগিরা গুন্ডা তোরে তোর সাহস তুই আমার জানের জান গুলে গুলশান দিল কি ধারকান আমার প্রাণের প্রাণ বাবুনির দিকে চোখ তুলে তাকিয়েছিস তাকে ভালোবাসার সাহস দেখিয়েছিস আমি তো কি এই সিকুয়েন্সে মেরে ফেলবো তাত চাকুটা নিয়া এই টিক টিকরার বাচ্চা রে স্পর্শ স্পর্শ করে দাও এই তোর বাড়ি আমার মহামন্ন সাসাজান বিখ্যাত ডাকাত সম্রাটের সুলতান জনাব ডাকু মনসুরের উত্তর সুরি হিসাবে আমার হাতে সম্পাদন করিয়া গিয়াছে এই তোর বাড়ি দিয়ে তোকে আমি কুচু কুচু করব ওস্তাদ ভাবি জান আইতাছে ভাবি জান এই কি আইতাছে মহামান্য জাগিরাকে ধোলাই করে রাজহাঁস বানিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন দ্বিতীয় অবস্থানে আছেন সাবেক এসআই সন্ত্রাসীদের আতঙ্ক জনাব কুতুব প্রেমের নাম বেদনা সে কথা বুঝিনি আগে
এবার তিন নম্বর প্রেমিকের কথা বলি। আবার বল। কিন্তু গুরু, ওই প্রেমিকের নাম মুখে নিতে আমার খুব কষ্ট হচ্ছে। ওই উন্মাদ প্রেমিকের কারণে আপনার হাতে পায়ে প্লাস্টার করতে হয়েছে। আর বলিস না চিড়িয়া, থাম থাম, নইলে আমার শ্বাস প্রশ্বাস। ও বাবুনি, আমার বাবুনি, 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 বাবুনি। না না না, কাছে আসবে না, কাছে আসবে না, খবরদার কাছে আসবে না। গুরুদের কাছে আসেন না। না না, কাছে আমি মরে যাবো, কাছে এসে না। তুমি মরবে কেন? আরে মরবে কেন? আমি তোর জন্য ফুল এনেছি। আমার ফুল লাগবে না, আমার ফুল লাগবে না, আমার ফুল লাগবে না। চিন্তাই ফেলিলা শালা ভাই, কঠিন রাস্তায় পা দিয়াছো, তবে আছে একটা উপায়। কি উপায় দুলা ভাই, শিগগিরই ব্যক্ত করেন, আমি শুনিবার চাই। দেখেন শালা ভাই, আমি যখন আপনার আপার প্রেমে পড়ি, তখন তাহার মধ্যে আমার মধ্যে বিস্তর ফারাক। আমি পড়িতাম লোকাল কলেজে, সে পড়িত ইউনিভার্সিটিতে, তাই চিন্তা করিলাম যে আগে খালে বিলে নৌকা চালাইতে হইবে, তারপর নদীতে, যেমন চিন্তা তেমন কাজ। প্রথমে আমি প্রেমের প্রস্তাব দিলাম আপনার আপার সেক্রেটারি মানে কাজের মেয়েটাকে। সে যখন আমার প্রেমে হাবুডুবু খাইতেছিল, তখন আমি কি করিলাম, চিন্তা করিলাম এখন আমার নদীতে নৌকা চালাইতে হবে, আপনার আপাকে প্রেমের প্রস্তাব দিলাম। সে অ্যাটম বোমা ফাটাইয়া আমার প্রেমের প্রস্তাব গ্রহণ করিল, তোমাকেও আমার একই তরিকা ধরিতে হইবে। আরে নায়ক ভাইজান, না এখনো হইনি, তবে খুব শিগগিরই হয়ে যাব। আপনি হিরো হলে হিরোইন হবে কে? কেন, তুমি হবে না আমার হিরোইন? কেন আমাকে লজ্জা দিচ্ছেন? কিসের ভয়, কিসের লজ্জা? হিরো হিরোইনের হবে ফুল সজ্জা। এই নাও ফুল। কার জন্য? যার জন্য, সে তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। আমি জ্ঞান হারাবো, মরে যাবো। চিড়িয়া হাজি, আগে নাচবি আমি একটু রোমান্টিক মুডে আছিলাম, মাজাটা মনে হয় ভেঙে গেছে। চিন্তা আর কোনো কারণ নাই, আপনার মালম হাজির, মালিশ করে দেবো। সি না, এখন আর আপনার মলমে আমার ব্যথা সারবে না। কেন? নায়করা মরে ফুল দিয়া প্রেম নিবেদন করে, আমি সিনেমার নায়িকা হব। নায়িকা? তোমার মতো সিরিয়া আমারে যদি রাখি ধরিয়া, তাহলে আমি নায়িকা হব কি করিয়া? হায় হায়, দিলিকের মাথা খারাপ হইছে। মোটেও না। তাহলে কো কোন হালার পুত্র ফুল দিছে, মাইরা তার ভিলেন গের আমি ছুটাই দিমু। খবরদার, আমার হিরোর অপমান করবা না, সে আমার নায়ক। নায়ক? আগামী দিনের সুপারস্টার, সুপারস্টার মদনা শুকুর কোহলি, মানে এমএসকে। এমএসকে? হাই হাই এমএসকে, 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 এমএসকে। আজ বাবুনি আপা নাই, বাবুনি আপার মতো গোসল করে ড্রেস পরেছি। ইশ, আমি যদি বাবুনি আপার মতো সুন্দর হতাম। কে বলেছে তুমি সুন্দরী না? তুমি? হ্যাঁ আমি। আমি ভাবলাম কে না কে। তোমার কাছে সব নাই কে ফেল, মৌসুমি, পপি, পূর্ণিমা, চেয়েও সুন্দরী তুমি। বলো না, আমি লজ্জায় মরে যাব। তুমি মরে গেলে আমার নায়িকা হবে কে? আসো জানের জান, আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে বাপরে, ভালো তো, ভালো না মদনা? ঘুরো তো দেখি কি হয়েছে শুকর কলি। আমি হয়ে গেছি প্রেমের বলি, চট পাকাচ্ছে মাথার খুলি, বন্ধ হয়ে গেছে মুখের বুলি। তাই না? দাঁড়া মদনা,
তোর মুখের বলি আমি এক্ষুনি ঠিক করতেছি। তুই এখানে কি করিস? এই বেটা কোমর ভাঙ্গা হিরো, একদম লড়বি না, আজ তোরে বানাবো জিরো। ওই ওইদিক কই গেছিলি? হ্যাঁ ওইদিক কই গেছিলি? ওই তুই জানোস না ওইদিকে যাই তো আমার পারমিশন লাগে, আই তো আমার পারমিশন লাগে। তাহলে যাওয়ার পারমিশনটা দিয়ে দাও চিড়িয়া ভাই। চুপ, তুই একটা বদমাস, লুচ্চা, অক্ষনি খতম করম তোর নায়ক নায়িকার কেচ্চা হালার পো বাবুনি রে ছাইরা। এখন আমার ঝিলিক রে নায়িকা বানাইবা? হ্যাঁ ঝিলিকের লাগে পীড়িত করবা। হ্যাঁ হাইচো, চুপ, আগে আমার কথাটা মন দিয়ে শোনো চিড়িয়া ভাই। না শুনুম না, আমার মন বলে কিচ্ছু নাই, তুই আমার মনে লাত্তি মারছস, লাত্তি। মন ভাইয়া খান খান করছস, এখন তোর আমি ভাইয়া এক খান খান করো। বন্ধ কর বেটা, ওই তুই আমার সেবা কর, আমি এখন তোর মাথায় পাঠিয়ে দিচ্ছি। কি করবেন গুরুজি, আপনার জন্যই তো আমার এই অবস্থা। আমার জন্য মানে? ওই বেটা নায়কের বাচ্চা যখন বাবুনি আবার লগে টাঙ্কি মারে, এই অধম চিড়িয়া কি সুস্থ থাকতে পারে বলেন গুরুজি? গুরুজি আপনি তাড়াতাড়ি অ্যাকশন লন, নইলে ওই মাজা ভাঙা নায়ক বাবুনি আবার বগল দাবা কইরে কিন্তু ভাগ্যে যাইব, তখন কিন্তু আমি আর আপনার এই কান্দন সহ্য করবার পারুম না। তুই ঠিক কইছস, পরে নগদে মেরে ফেলাই দিব। কিন্তু কেমনে মারবেন গুরুজি? হালাই তো বহুত চালু মাল। আমি জানে মারবো না, কিভাবে যে মারবো সময় হলেই তুই দেখবি। আজ আমি সাধু বাবার কাছে যাব, বলবো বাবুনি কে আমার চাই। সাধু বাবা নিশ্চয়ই আমার উপর কৃপা করবে। তারপর বাবুনিকে যখন আমি বিয়ে করব, সেই শোকে নায়ক মদনা শুক্কর গলি প্রেমের বলি হয়ে আত্মহত্যা করবে। আমি সুস্থ হয়ে গেছি। তুই সুস্থ হয়ে গেছিস? গুরুজি সাধু বাবা কোথায় থাকে? বংশক আল্লাহ মানে তোর কি সমস্যা? নির্ভয় আমাকে বল, কোনো ভয় নেই তোর, সব মুশকিল আমি আসান করে দেব। সাধু বাবা আমার নাম রবি রতন রহমান। কি কি রতন রহমান? রবি রতন রহমান, রবি সং মঙ্গল সব বাদ, আজ থেকে তুই রসিক রহমান, কারণ তোকে দেখলেই বোঝা যায় তুই বেশ রসিক। ঠিক বলেছেন সাধু বাবা, রসিক বলেই তো আমি প্রেমের রোষে হাবুডুবু খাচ্ছি, কিন্তু কুলিয়ে উঠতে পারছি না। থামলি কেন, বল, বলে যা। বাবুনি নামে একটি মেয়েকে আমি ভালোবাসি, কিন্তু কিন্তু কিছুতেই তাকে আমি বাগে আনতে পারছি না সাধু বাবা। আপনি আমাকে একটু দয়া করুন, আপনি একটু দয়া করুন সাধু বাবা, কেমন করে আমি বাবুনিকে পাবো একটু বলে দিন। আর এই নে মোহন বাসি, শনিবার রাতে এই হাড্ডি তোর প্রেমিকার ঘরে ফেলে আসবি, তারপরে দূরে বসে এই মোহন বাসি বাজাবি, তখন দেখবি তোর প্রেমিকা নাচতে নাচতে তোর কাছে চলে আসবে, তারপরে তোরা দুজন আমার কাছে আসবি, আমি তোদের বিয়ে পড়িয়ে দেব। এখন যা বোম শঙ্কর, একটু দোয়া দিয়া যাই বোম শঙ্কর, যা বলছি বোম শঙ্কর। মা শোনো, একটা ডিসিশন নিলাম আজকে। কি? ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন। কি ডিসিশন বলতো? এত চিন্তিত হওয়ার কিচ্ছু নেই মা, সিদ্ধান্ত নিলাম এখন থেকে আমরা তোমার রুমে ঘুমাবো আর তুমি আমার রুমে ঘুমাবা। কেন, তোর রুমে কি কোনো প্রবলেম আছে নাকি? না কোনো প্রবলেম নেই, এখন থেকে আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠে সূর্য দেখব আর তোমার রুম থেকে সূর্যটা খুব ভালোভাবে দেখা যাবে। এটা কেমন কথা? জি এটাই কথা, আমি যা বলবো তাই হবে, এবার যাও তো মা। জি মামি, আমার আপা যা বলবে তাই হবে। হ্যাঁ এইটাই মামার হুকুম, যাও তো মামি। যাও না, উঠো না। তোদের কি নিয়ে আর পারলাম না, তোরা কখন যে কি বলিস আর কখন যে কি করিস
সেটা আল্লাহই মালুম। ওই যে তোমার আল্লাহ মালুম। যাচ্ছি বাবা যাচ্ছি। যাও না যাও। দাঁড়া না ও তাড়াতাড়ি যাও। ধর্ষণ করবে নাকি ছুটে গেল? খবর পেয়ে আজকের মিটিং ক্যান্সেল করে চলে এসেছি। কি হয়েছে কি জানো? গত রাত্রে আমি বাবুনির ঘরে ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখলাম তুমি রাস্তায় দাঁড়িয়ে মোহন বাঁশি বাজিয়ে আমাকে ডাকছো। তুমি যেন কৃষ্ণ আর আমি যেন রাধা। আমি তবে বলছি কি, তোমার বাঁশির সুরে আমি নাচতে নাচতে ঘর থেকে বেরিয়ে গেলাম। আমাকে দেখে তুমি ছুটে পালাতে লাগলে, আমিও তোমার পিছু পিছু নিলাম। তারপর এক সময় দেখলাম তুমি বৃন্দাবনে হারিয়ে গেলে, আমি আর সেখানে ঢুকতে পারলাম না। তার আগে কিসের সঙ্গে ধাক্কা খেয়ে আমি ম্যান হলে পড়ে গেলাম। মামা মামা তুমি ম্যান হল পর্যন্ত থাকো, আমি আসছি। ম্যানহোল থেকে উঠালো কে? কেউ উঠায়নি, হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। যাক বাবা বাঁচা গেল। এনেছি আমার শত জনমের প্রেম, হাকি জলে গাথা বালা। আপনার দুঃখ আমরা বুঝি, কিন্তু কি গরম কম। শুনছেন তো, আপনার দুঃখ বাড়ানোর জন্য এই মহল্লায় আরেকজন এসে হাজির হয়েছে। নাম কি জানেন? কি বদনা শুকুর কলি কলি ভাই গাদি মশালার পায়ের নলি। কুতুব ভাই লাইন এমনিতে অনেক লম্বা, ওই হালার পোতেরে কিন্তু লাইনে খাইতে দেওয়া যাবে না। কুতুব ভাই ওই যে হালার পোতে আছে, ওই যে। এইবার আপনি আপনার খেল শুরু করুন। ৪৭ তাইলে আমি কোনো হিরোই না। তোমার আর হান্নার লাগবো না, খালা মাগো না, তোমারে বানাই দেব হিরো। ওই দেখো গুরু যাইতাছে। এই বেটা, তোকে এই এলাকার প্রেমের লাইসেন্সটা দিয়েছে কে? দেখা তোর লাইসেন্স, দেখা ঘাতক ভাই। এই যে ঘাতক ভাই,
এক মিনিট আপনি তাহলে মোবাইল কোড ভালোবাসার লাইসেন্স ক্যান্সেল করেন? তয় আপনার লাইসেন্সটা কই? চিড়িয়া কি গুরু লাইসেন্স তাড়াতাড়ি পর গুরুজি পাগল এইটা তো লাইসেন্স না কাতক ভাই এইটা তো বাজারের লিস্ট ওই চিড়িয়া জি গুরু তুই তো কিচ্ছু হবে না তুই লাইসেন্সের বদলে বাজারের লিস্ট নিচ্ছিস কেন লাইসেন্স কই লাইসেন্স কই এ মাথা ভাঙা না একটা মাত্র লাইসেন্স লাগে হালালে লাইসেন্স ছাড়াই বিনা ঠিক বলেছিস আমি নিজেই লাইসেন্স আমিই লাইসেন্স ওরে আজকে বিনে ওই বড়ই মই জি ফলাম লাইসেন্স দিকে কোনো কথা বলবি না আমি এসআই কুতুব সাবেক এসআই কুতুব সাবেক লাইসেন্স একমাত্র আমারই আছে আমি তোদের সবাইকে মারবো তো শয়রা তোর না ভালোবাসি
করে নাই পালক রূপে তোর ঝলক কাছেটা বেঁধে বানিসি এই পথ যদি না হয়েছে দুজনে দুজনে রব দেশ কিরতিনি পাশাপাশি ডুবে ডুবে খাবে যা চলবে আন্দোলন বুকে তোর ভালোবাসি ডুবে ডুবে খাবে যা চলবে আন্দোলন বুকে তোর ভালোবাসি ডুবে ডুবে খাবে যা আচ্ছা তোমার কি কোনো কাজ নেই? এত বড় মেয়ে এখনো মেয়ের ঘর গুছিয়ে দিতে হবে? এইভাবে মেয়েটাকে নষ্ট করছো তুমি? এই যে এইভাবে মায়া বাড়াচ্ছ, এর ফল কি হবে একবার ভেবে দেখেছ? তুমি ওকে সত্যি কথাটা জানিয়ে দাও। এখনো জানাইনি মনে করেছ? আমরা ওকে ভালোবাসি, এমনি করে সারা জীবন আমি আমার মেয়ের ঘর গুছিয়ে দেব, চুল আশ্রে দেব, দাঁত ব্রাশ করে দেব, কাপড় গুছিয়ে দেব, খাইয়ে দেব। তুমি আর ওর ব্যাপারে আমাকে কিছু বলবে না, প্লিজ বলবে না। ঠিক আছে, বলবো না, কিন্তু পরে কষ্ট পেলে আমাকে কিন্তু কিছু বলতে পারবে না। আমার বাবার মন খারাপ কেন? ঝিলিক, আয় ঝিলিক। আপা, নো টেনশন, বলুন আমাকে কি করতে হবে? ঝিলিক, তুমি তো বুদ্ধিমতী মেয়ে, তুমি বলো কিভাবে আমার বাবার মন ভালো হবে। আপা, ড্যান্স। হ্যাঁ, ঠিক বলেছিস, ড্যান্স ড্যান্স ড্যান্স। প্রতিদিন সকালে নিয়ম করে জগিং করলে শরীর ভালো থাকে। বাবুনি আপা তো উঠতেই চায় না। বাবা, আমি উঠি না, আমাকে এক ডাক দিলেই তো আমি উঠে যাই। বস। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। বাবা, উনি সিনেমার একজন নায়ক। জি জি। নাম কি জানো? মদনা শুকুর কলি। মদনা শুকুর কলি। জি জি আঙ্কেল। কত বড় নাম। আচ্ছা ভাই, এই মাসখান থেকে শুকুরটা কেটে বাদ দেওয়া যায় না? না মামা, উনি শুক্রবারে জন্মগ্রহণ করেছিল তাই ওনার নাম শুকুর কলি। ভাই, তুই জানলে কেমন? বাবা, ঝিলিক তো ওই নায়কের নায়িকা। তাই বললো? এই পাশে দাঁড়াতো দেখি। বাহ, তোদের দুজনকে তো বেশ মানিয়েছে, মদনা কলি আর ঝিলিক। মদনা কলি আর ঝিলিক অভিনীত। রাজাকারের ছেলে বলে সেদিন বাড়ি থেকে অপমান করে বের করে দিচ্ছি। বেশ করেছিলাম, রাজাকারের ছেলেকে রাজাকার বলবো না তো কি বলবো। এই, তোর সাথে আমার মেয়েকে কোনোদিন বিয়ে দেব না। কারেক্ট, 100% কারেক্ট আঙ্কেল। বাবুনির বিয়ে হবে আমার সঙ্গে, কারণ আমি একজন নায়ক। ওই বেলা মত না নায়ক। ও ভাই, নায়ক
ভাই আমি ভিলেন কুত্তা কামাল ভাই রাম পেদানি দিয়ে তুই নায়ক করে ছুটে দেব ভাই আমার অরিজিনালি মাইরেন না ভাই আমি একজন নায়ক মানুষ ভাই আমার একটা ইজ্জত আছে না ভাই ও ভাই ও হালা না মামানত রাজাকারে পোলা বাবুনি আবার বিয়ে করতে চাইছিল কিন্তু পারে নাই আর ওহন রাস্তায় একা পায়া মুনা অপমান করতেছে তোকে আমি 7 দিনের সময় দিয়ে গেলাম এর মধ্যে বিয়ের ব্যাপারে ফাইনাল ডিসিশন নিবি তা না হলে সবকটাকে খালাস করে দেব জেতে দে গুরু গুরু ভুলেও এখন যাইন না এখন মারলে অর্ধেক ক্রেডিট এমএসকে নিয়ে নেবে ওদেরকে আলাদা ভাবে মারতে হবে আর আলাদা ভাবে মারলে বাবুনি আপা যখন জানবে কাজটি আপনিই করেছেন তখন তিনি আপনার হয়ে যাবেন তুই ঠিক বলেছিস চিড়িয়া এই চল তোরা চলন বস বাবা আমি কেমিক্যাল গোডাউনে আছি তোরা রাতে আমার সাথে দেখা করিস ওকে বস আসি আয় তোরা চল চলো এই দাঁড়া তোর এত বড় বুকের পাটা তুই একজন মুক্তিযোদ্ধার মেয়েকে অপমান করেছিস আয় কে তুই চুপ আমাকে তুই মাজা ভাঙা হিরো পেয়েছিস হ্যাঁ আমি মুখে জবাব দেই না হাতে জবাব দেই হাতে হারমোনিয়াম বাজাই আর তোদের মতো গুন্ডা মাস্তান পেলে বাড়ির বাস্তব নিয়ে বক্সিং ও প্র্যাকটিস করি এই বাবুনিকে গিয়ে বলে দিয়ে আয় ওর সাথে কোনো দিন এমন বেয়াদবি করবি না গুরুজি এইবার আপনার সব পথ ক্লিয়ার বাবুনি আপা যখন জানতে পারবে আপনি ওদের ধবল ধরাই করেছেন তখন বাবুনি আপা আপনার প্রেমে হাবুডুবু খাবেই ঠিক বলেছিস চিড়িয়া চল আমাকে বাড়ির লোকজনই আমাকে চিনতে পারেনি কিছুক্ষণ আগে আপনার বাবার অপমান করেছিলাম আমরা সেই রাজাকের পুত্রের লোক চিড়িয়া দেখ ওরা এখন আমার বীরত্বের কথা বলবে আপা এমএসকে ভাইজনকে বলবেন আমরা আপনার কাছে মাপ চেয়েছি উনি যেন আমাদেরকে মাপ করে দেন গুরুজি হ্যাঁ এটা কি হলো ও এখানে কি কয় আসি আপা আসসালামু আলাইকুম আমি মারলাম আমি এই বড় ছিল গুরুজি কি কয় ধরেন 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 মাথাটা এমন করে করে চিড়িয়া আপনার কাজ কমপ্লিট জলদি টাকা বের করেন গুন্ডা আমি করতে এসে কন্টাকে পিরিতির কাম শুরু করলাম খুব ভালো কাম করছেন ভাই বড়ই উপকার হইছে এই নেন টাকা এটা কি দিলেন আরো দিবেন 10,000 ভাইজান আমি একজন নায়ক মানুষ একটু কনসিডার করা যায় না ভাই ও ভাই এই কথা কইলে তুরে প্লাস্টার কইরা তোর তালিং এর কাছে পাঠায় দেব মাপ যাই ভাই বুলো একাম করেন না এই নেন টাকা ভাই এমন কাজ করেছি বাবুনি এখন আমার প্রেমে তোর বেই চিড়িয়া গুরুজি এমএসকে কে লাগা চি চি গুরুজি আমার একটা ইজ্জত আছে না নেই উসকো ফোন কো পর লাইন লাগা তাই বলেন গুরুজি আমি এক্ষুনি লাগাচ্ছি
লাগা লাগা গুরুজি এঙ্গেজড এঙ্গেজড আমি যদি ওদের বাবুনির সামনে মারতাম তাহলে প্রমাণ হতো ওদেরকে আমি মেরেছি তুই শালা বলেছিলি পরে মারতে পরে মারলে নাকি ক্রেডিট পাবো আমি আর ক্রেডিট নিয়েছে ওই শালা মাজা ভাঙা হিরো এমএসকে আমি কি জানতাম গুরুজি ওই মাজা ভাঙা নায়ক এত বদ হালাই কত বড় হারামি মাল পানি দিয়ে গুন্ডাকে হাত কইরে বাবুনি আপার কাছে নিজের হিরো প্রমাণ করছে মুশকিল আসান বাবা গুরুজি কি বলবি পরিষ্কার করে বল যাবো তানপুর যাবি আনবো পরাগুন আনবি বাবুনি আপা খাইয়া দিল চড়া কে একবার সাধুর কাছে গিয়ে আমার চরম শিক্ষা হয়েছে তাহলে কি করবেন গুরুজি খোঁজ নিয়ে দেখ ভালো কোনো জ্যোতিষের সন্ধান পাওয়া যায় কিনা তার কাছে গিয়ে আমি ভাগ্য পরীক্ষা করাবো বলেছিলাম না আপনার শনির দশা চলছে এই অবস্থায় মনের মানুষকে কাছে পেতে হলে অনামিকায় ধারণ করতে হবে এই বৈদর্য মনি যদি সাপের মনিও ধারণ করতে হয় তাও আমি করব জ্যোতিষ বাবার হাদিয়া 5,500 টাকা জ্যোতিষ বাবা আমি মাছ বেচা এই মাত্র 500 টাকা আছে 500 টাকা হয় নাকি দাঁড়া ওকে বললো আমার আর কি দাম নাই মানে এখন যে লোকটা গেল উনি আসছিলেন কেন আমার ক্লায়েন্ট ক্লায়েন্ট প্রেমে সাবল্য আসছি না পাথর দিয়ে দিলাম পাথর খাইছে আমারে পাথরে পাথরে ঘষা লাগে আবার আগুন জ্বলবো না তো না মানে বলতেছিলাম যে আমার গুরুজি একজনকে ভালোবাসে কিন্তু মেয়েটি তোর গুরুজিকে ভালোবাসে না ঠিক না আপনি জানলেন কেমনে সব দর্শন বারবার আর শেষ দর্শন একবার তুমি সব জানি সব জানেন তোর গুরুজিকে এই আংটি পরিয়ে দিলে আংটি সেই মেয়ের বাপ সবাই তোর গুরুজির গলায় মালা পরিয়ে দেবে বাপ সহ মালা Thank you.
বাবুনি, আজকে তুই আর আমি সারা দিন সুইমিং পুলে ঠান্ডা পানিতে গোসল করব। হ্যাঁ পা। বাবুনি, দুলো ভাইয়ের পকেট কেটে তোমার জন্য এই দামি গিফটটা কিনে 2 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি। আরে গুরু, এখন তো এখন না। থ্যাঙ্ক ইউ। ফাইন। আচ্ছা এমএসকে, তুমি কেমন নাক বলো তো? সেদিন এতগুলো গুন্ডাকে একাই মেরেছো। আর একবার তুমি অ্যাকশন হিরো সাজে আমার সাথে দেখা করতে পারলে না? আচ্ছা বাদ দাও, চলো সুইমিং করি। ইয়ানে দি বাংলা সুপারস্টার আই। ঘটনাটা কি? হ্যাঁ? কি হলো? আসলে আমি সাঁতার জানি না তো। তাই হেসকি উঠেছে। কি আমার নায়ক, সাঁতার জানো না? চলে না পা, সাঁতার চলে না। প্রেমের মরা জলে ডোবে না। সমস্যা নাই, উপায় একটা বের করতে দুলা ভাই। হেতিল কি নায়ক হইব নাকি? হাই আপনার খবর কি দুলা ভাই? আমার খবর বুঝতে পারছো? আমার তো মনে করো যে বাসার মধ্যে না থাকতে ইচ্ছে করে না। আচ্ছা দুলা ভাই, আপনার একটা বাদের মশালা আছে না, ওই হারামজাদার খবর কি হয়? আর কইও না, ও কি শালা নাকি শত্রুর সেটাই তো আমি বিবেচনা করে পাই না। আমার বাসায় থাকে, আমার হানে খায়, আমার বাসা নোংরা করে, বাথরুম করে, ফ্লাশ করে, না কি করে না করে, প্রেম করে, সে আমার টাকা নগদ আমার পকেট থেকে নেয়। তাহলে তো জঘন্য অবস্থা আপনার। হ্যাঁ, আপনি এগুলো সহ্য করতেছেন কেমনে? আরে সহ্য করবো না, কি করবো, ওর বোনের সাথে তো আবার আমার প্রেম করে বিয়ে হয়েছিল, আর সে আমার একটু শক্তিশালী ওর বোনডা। আপনি আপনার শালার বিরুদ্ধে অ্যাকশন নেন। শুনো, অ্যাকশন তো আমি নিবারই চাচ্ছি, সেই প্রথম দিন থেকে, বুঝতে পারিস তো? আর তোমার কাছে কোনো বুদ্ধি থাকলে আমারে বুদ্ধি দাও, কেমনে কি করা যায়। বুদ্ধি তো আছে দুলা ভাই, আপনার শালার বিরুদ্ধে এলোপ্যাথিক অ্যাকশন নিতে হইব। হ্যাঁ, আপনার শালা যাকে ভালোবাসে তাকে ম্যানেজ করতে তো প্রচুর টাকা দরকার, আর সেই টাকা আপনার পকেট। আরে না 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 দুলা ভাই, আর শুনেন, শুনেছি ঝিলিক নামে ওই মেয়ের একটা সহকারী আছে। ঝিলিক আপনার শালাকে খুবই ভালোবাসে। আপনি শিগগির ঝিলিক বেগমের সহিত তার বিবাহ কর্ম সম্পাদন করে ফেলেন, তাতে আপনারও কষ্ট কমবে, আর বাসার ফ্লাশও বারবার দিতে হবে না। ঠিক আছে, এই তো বুঝিয়া ছেলের মতো একটা বুদ্ধি দিছো তুমি আমাক। তুমি তো ভালো ছেলে, গান গাও, সেজন্য এরকম বুদ্ধি বাড়ছে তোমার। তুমি সিনেমার নায়িকা হইবা কাঞ্চিলিক, তুমি তো হইবা আমার জীবনের নায়িকা। গুরুজি, কি হয়েছে গুরুজি? যে ঘটনা ঘটেছে তা শুনে তুই আমার চেয়ে জোরে চিৎকার করবি। তাহলে তাড়াতাড়ি কয়ে ফেলান, আমার আর তর সইতেছে না। আমার শত্রু মাজা ভাঙা, এবার ফাইনাল হয়ে যাবে। মারহাবা মারহাবা। কেমনে ফাইনাল হইলো, খুইলে কোন দেহে? এমএসকে এর সঙ্গে বাবুনের অ্যাসিস্ট্যান্ট ঝিলিকের বিয়ে ঠিক করে এলাম। আমি জানতাম খবরটা শুনলে তুই আনন্দে আত্মহারা হয়ে যাবি, তোর জবানও বন্ধ হয়ে যাবে। তুই বসে বসে দুই চারটা ইংরেজি ছবি দেখতে থাক, আর আমি বাকি কাজটাও সাইরে আসি। ঠিক আছে, এই বটগাছটা, হ্যাঁ এই বটগাছটার বউগুলো দেখ কি সুন্দর। চিনতে পারিস? আমি রাজাকার পুত্র আমানত খান, তোর মেয়েকে বিয়েতে রাজি হওয়ার জন্য তোকে 7 দিনের সময় দিয়েছিলাম। 7 দিন কেন? 700 বছর সময় দিলেও আমি ওই একই কথা বলবো,
তোর মতো রাজাকারের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে না। আমার বাবুনি ডাক্তার জি, রোগীর রক্ত দরকার, ও নেগেটিভ। আমাদের এখানে ও নেগেটিভ রক্ত নেই। ডাক্তার আমি রক্ত দেবো, আমি, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। আসুন আমার সাথে, চলুন চলুন, প্লিজ তাড়াতাড়ি চলুন। জানিস মা, আমাদের আরার, ও তোকে রক্ত দিয়েছে, ও আমাদের সারা জীবনের জন্য ঋণী করে দিল। হ্যাঁ, আরার আমাদের সত্যি ঋণী করে দিল। আল্লাহ তোমার ভালো করুক বাবা। আমার রক্ত বাবুনির সাথে ম্যাচ করলে আমিও রক্ত দিতাম, আমিও দিতাম। আপনার তো ম্যাচ করলে নিয়ন যাইতো না। আপনার যে জিনিস খান তাতে আপনার রক্ত আর রক্ত নাই। শোনো, আগামী সপ্তাহে আমার মেয়ের জন্মদিন, তোমরা সবাই অবশ্যই আসবে, এলে আমি খুশি হব। অবশ্যই আসবে। বুঝতে পেরেছো আমার কথা? তুমি যাকে গুরু বলে জানো সেই আর আর নিজের স্বার্থ সিদ্ধির জন্য তোমার প্রেমিকাকে আমার সঙ্গে বিয়ে দিতে চায়, এখনো তুমি চুপ করে থাকবে? কি করুম নায়ক ভাইজান, মাথায় তো কোনো কাম করতেছে না। আমার মতো একজন সুপারস্টার নায়ক যখন তোমার দুঃখ বুঝতে পেরেছে তখন নো চিন্তা, আমি যা যা বলবো তুমি তাই তাই করবে, তাহলেই তুমি জিলিককে পাবে। হ্যাঁ জিলিক বাবু, তাহলে তাড়াতাড়ি কই ফেলেন, আমারে কি করতে হইব? বলছি, তোমার প্রথম কাজ হবে বাবুনির জন্মদিনে তোমার ওই বিশ্বাসঘাতক গুরুজি যাতে যেতে না পারে সেই ব্যবস্থা করা। কিন্তু কেমনে করুম? আমি সব শিখিয়ে দিচ্ছি, আসো এদিকে। তোমার সাথে কবে হবে ইটিশ পিটিশ প্রেম? এগুলো কি, এগুলো কে রেখে গেল? ফুল, চিঠি, দেখি তো কি আছে। বাবুনি, প্রিয় আর আর, ভালোবাসানিও, আমাকে তুমি নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে তোমার আত্মার সঙ্গে জড়িয়ে ফেলেছ। আমার শয়নে স্বপ্নে শুধু তুমি, তোমাকে ছাড়া আমি অন্য কিছুই ভাবতে পারি না। আমার জন্মদিনটা বাবা ধুমধাম করে পালন করতে চাইলেও আমি চাই এই দিনটাতে শুধু তুমি আর আমি থাকব, তাই জন্মদিনের অনুষ্ঠান আমি ক্যান্সেল করে দিয়েছি। আজ রাত 12:01 বনশ্রীর অবকাশ রেস্টুরেন্টে আমি তোমার সাথে দেখা করব। আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই আমার কাছে আসবে। ইতি তোমার বাবুনি, আমি তো মনে মনে এটাই চেয়েছিলাম। বাবুনি বাবুনি বাবুনি, তুমি শুধু আমার, আই লাভ ইউ বাবুনি, আই লাভ ইউ। কি হয়েছে গুরুজি?
এখন আমাকে কোনো প্রশ্ন করিস না চিড়িয়া, তাহলে আমার রোমান্টিক মুডটাই নষ্ট হয়ে যাবে। আমি আসি, আমি আসি। আমি আসি রে বাবুনি। যারা আমার মেয়েকে উইশ করতে এসেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন আমার মেয়ে কেক কাটবে, আপনারা সবাই আসুন, সবাই আসুন, আসুন আসুন। এখন আপনারা সবাই এনজয় করুন, এই তুমিও এনজয় করো বাবুনি আপুর সাথে। এই আমরা যাই, চলো, এই চলো 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 চলো। হ্যাপি বার্থডে টু বাবুনি। তোমার জন্মদিন নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম তো, তাই প্যান্ট পরতে ভুলে গেছি। আচ্ছা, এটা কোনো প্রবলেম না, আজকাল তো দেখছি অনেকেই প্যান্ট পরে না, নিউ স্টাইল। তুমি কি কাউকে খুঁজছো? না, কাকে খুঁজবো। আচ্ছা তুমি তাহলে থাকো, আমি একটু আসছি। তোমার ওই পটল চেরা চোখ দুটো যাকে খুঁজিতেছে তিনি এখন বসিয়া বসিয়া মশা মারিতেছে। এত অনেক হয়ে গেল, আসছে না কেন? Happy birthday to you babuni, happy birthday to you babuni. দেখো আমি এসেছি, একটু দেরি হয়ে গেল, সরি। ভাবনি বলো না আর সরি, তোমার জন্য সারা রাত বসে থাকতে পারি, তোমাকে একটু ধরি। এসো কোলাকুলি করি, আসো আসো। এক্সকিউজ মি স্যার, আপনাকে এখন যেতে হবে, আমাদের ক্লোজ করার সময় হয়ে গেছে। ক্লোজ করবেন মানে? বললেই হলো নাকি? আমার বাবুনি আসবে। স্যার, বাবুনি আসুক আর যে আসুক, আমরা তো এখন খোলা রাখতে পারবো না। খোলা রাখতে পারবেন না মানে? 100 বার পারবেন, 1000 বার পারবেন, আর ও না আসা পর্যন্ত আমি এখান থেকে যাব না। যাবেন না মানে? ওঠেন। হ্যাঁ ওঠেন। কোয়াইট কোয়াইট, আমি একজন গায়ক মানুষ, আফটারঅল আমার একটা প্রেস্টিজ তো আছে না, আর শিল্পীদেরকে আপনি একটু সম্মান করতে শিখুন, ঠিক আছে? আচ্ছা এখন আপনি যান। যাচ্ছি তো ভাই, যাচ্ছি। তোমার সঙ্গে আমি আর কথাই বলবো না, কাল আমার জন্মদিনে তুমি এলে না কেন?
তোমাকে আমি ভীষণ মিস করেছি। কি বলছো তুমি? তোমার চিঠি পেয়ে তো আমি গভীর রাত পর্যন্ত রেস্টুরেন্টে বসেছিলাম। তুমি লিখেছিলে জন্মদিনের অনুষ্ঠান ক্যান্সেল করে তুমি আমার সাথে দেখা করবে। চিঠি লিখেছি আমি? কেন তুমি মিথ্যে বলছো? আর আর একবিন্দু মিথ্যে বলছি না তো। তোমার মোবাইলে অনেকবার ফোনও করেছি আমি, তুমি ধরো নি। ফোন সাইলেন্ট করেছিল। শোনো আর আর, আসবে না বললেই পারতে, শুধু শুধু মিথ্যে অপবাদ। এটা কি দলে এমএসকের ষড়যন্ত্র? বাবনের জন্মদিনে আমি যাতে না থাকতে পারি তার জন্য নিশ্চয়ই শালা এমএসকে। আমি তোকে চলবো না এমএসকে। তোর হিরোগিরি আজ মাটির সাথে মিশিয়ে দেব শালা। আমাকে শালা বললে আমি কি তোকে শূর বলবো? বংশীয় ছেলে পেলে, শিক্ষিত ছেলে পেলে ঝগড়া করে না শালা শূর, এগুলো বলে না। আর ওর একটা গায়ক, ভালো ছেলে, বংশীয় ছেলে। আচ্ছা চলো চলো, আমি তোমাকে বুঝাচ্ছি। এই শালার কারণে আমি বাবুনির জন্মদিনে যাইতে পারি নাই। এটা কিন্তু অতিরিক্ত শেষ হয়ে যাচ্ছে। না, আমার মেয়েকে কেন্দ্র করে সব মারামারি গন্ডগোল আমি আর সহ্য করতে পারছি না। একে তো আমার নাবালিকা মেয়ে। আরে হ্যাঁ, একটা মেয়েকে কেন্দ্র করে তোরা কয়জন ভালোবাসবি? শোনো বাবুনির মা, তুমি বরং একটা ছেলে দেখো। বাবুনিকে যথাশীঘ্র সম্ভব বিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। গরিবের কথা বাসি হলে ফলে। এতদিন তোমাকে বারবার করে বললাম যে মেয়েটাকে একটা বিয়ে দাও, কিন্তু কে শুনে কার কথা? এখন খেলা সামলাও। বাবা, আমাকে নিয়ে ওরা যুদ্ধ করে, এটা কি আমার দোষ? কে বলেছে তোর দোষ? হ্যাঁ, আরে সব দোষ ওদের। হ্যাঁ, কারণ ভালোবাসা নিয়ে যুদ্ধ করে ওরা। তুই তো আর করিস না। ঠিকই বলেছো বাবা। তোর বিয়ে নিয়ে কেউ যুদ্ধ না বাঁধালেই হয়, আমার মামুনিকে বিয়ে দিলেও চিরদিন আমার মামুনিকে আমার কাছে রাখবো না মামুনি? হ্যাঁ বাবা। মহল্লাবাসী, কে কোথায় আছো? শোনো, বাবুনে আপার বিয়ে, বাবুনে আপার বিয়ে, বাবুনে আপার বিয়ে। এ শালা বাবু মদনা শুক্কুর কলি, তোমার বাবুনির বিয়ে হয়ে যাচ্ছে। এই দুঃখী তুমি কানতে কানতে জঙ্গলের দিকে রওনা দাও, নালে পরে বাড়ির দিকে রওনা দাও। চাচা, চাচা কি হয়েছে? ওরা চিৎকার করছে কেন? কেন তুমি জানো না? না চাচা, কিভাবে জানবো? আমি তো নেশা করছিলাম। এই যে নাপিত ভাই, থাপ্পড় মারলে পরে মারেন, আগে কোন তাই মহল্লা সবাই উল্লাস করছে। কি বুঝলেন? আগে জানতাম আমি একাই বাংলা খাই, এখন দেখি বাংলা খেয়ে সব শালারা মাতাল হয়ে গেছে। বাবুর সাথে বিয়ে হবে আমার, আর ফুর্তি করছে ওরা। কি বললেন? কাদের সাহেবের মেয়ের বিয়ে? ওগো শুনছো, কাদের সাহেবের মেয়ের বিয়ে? আর আর বাবা, আর আর তুমি কোথায়?
কতদিন যাক যাক গেম করছে লোটো পুটি আমারও তো কথা কম মারবো কিস্তি আমার জামিন হবে এক ঘন্টা পর। তোরা গাড়ি রেডি কর।
ওই তাড়াতাড়ি নাম আজকে কারে সে কারে মার আল্লাহ জানে আমার জানে মনের কি হয়েছে সব কিছু খুলে বল ওই কহ ওস্তাদ তিনজন লাফাঙ্গা বধ ভাই বাবি জানের পিছনে লাইন মারছে আমার নাম জাগিরা ডাকাতে শাহেনশা ওইটা জানে সবাই আমি ডাকু মনসুরের ভাতিজা ওইটা জানে বাবুনিকে বিয়ে করতে না পারলে কি হবে আমার নতিজা আমি জাগিরা থেকে হয়ে যাবো ফকিরা ধরে নিয়ে আয় আমার টর্চার ছেলে নিয়ে আয় তোদের দুঃসাহস দেখে আমি অবাক হয়ে গেছি বাবুনির সঙ্গে লাইন আজ আমার দেখবি আইন আমি বুঝে গেছি আমার মোহন চাচা যান দেখাতে শেনশা ডাকু মনসুর কেন ওখানে পটল তুলেছিলেন তিনি জানতেন আমার ভাগ্যে কি ঘটবে তাই তিনি আগেই পটল তুলেছিলেন দেখ জাগিরা আমি সঙ্গীত সাধক সৌন্দর্যের পূজারি তাই আমি বাবনিকে ভালোবাসি তোর কবলে অনেক দুঃখ আছে জাগিরা তোর চাচার মতো তুইও উঠতে যাবি উঠতে যাবি বেটা চাপ প্যাদব জাগিরা বাবুনি আমার কুরামি তাড়াতাড়ি ওরে ঢুকা সত্যি করে বল তোর নাম কি নাম ঠিক করে বল আর কোনো নাম নেই আর কোনো নাম নেই আমার সহ্য গোষ্ঠী কোনো নাম নেই আমার সহ্য গোষ্ঠী কোনো নাম কোনোদিনও ছিল না কথাটা ভালো করে মনে রাখিস ঠিক আছে আম্মা এই সবাই চলো আমার খুব ভয় করছে রে মা কোনো ভয় নেই বাবা ওই জাগিরা আমার কিছুই করতে পারবে না তুমি তো জানোই না আমাকে দেখলে ওর খবর হয়ে যায় বাবনিক থেকে জাগিরা গুন্ডা ভয় পায় সেটা তো স্বাভাবিক এই যে তোমার বোনেক দেখে আমি তো ভয় পাই চুপ করো আহ করতেছি ডার্লিং তোমার দেখে তো জাগিরা গুন্ডা ভয় পায় না শালা বাবু ঠ্যাং ভ্যাঙ্গে হাতে ধরা দিবেনি মেডিকেলের খরচ আমাক দিতে হবে নি অফকোর্স ভালোবাসি বলেই তো বাবুনির জন্য আমি সব করতে পারি সব মনে নেই তোর হাসপাতালেও কি আমি রক্ত দিয়েছিলাম আমার বাবুনির জন্য আমি জানটা দিয়ে দেব ঠিক একদম ঠিক ও আমার জন্য নিজের জান পর্যন্ত কুরবান করতে পারে কাজেই জাগিরার চিন্তা প্লিজ বাদ দাও বাবা ঠিক আছে বাদ দিলাম ঠিক বলেছিস দোষ তোরও না আমারও না দোষ আমার এই 5 ইঞ্চি কপালে বাবুনিকে বিয়ে করে আমি এই দোষ খণ্ডাবো তারপর আমার এই সব কষ্ট ওই দিন হারামির কপালে ট্রান্সফার করে দেব মোনালিকে খবর দে সারা এলাকায় এলান করে দে আগামী 7 দিনের মধ্যে আমি বাবুনিকে বিয়ে করে দেখিয়ে দেব আহ
বিবাহে কেউ বাধা প্রদান করিলে তাকে খুন করিয়া বাবুনির বাসার সামনে তুলে রাখা হইবে। না ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি দাঁড়িয়ে কেন, বসুন। ভাইজান, আমাকে শেষবারের মতো 1,00,000 টাকা দাও। আমি আমার দুধের মেয়েকে নিলাম ঘরে রেখে আসছি। তুমি 1,00,000 টাকা না দিয়ে নিলাম হয়ে যাবে। তুমি ভালো করে জানো, টাকা না দিলে মেয়ে নিলাম হয়ে যাবে। আমি আগে ভাবতাম তুই মানুষ না পশু, কিন্তু এখন দেখছি তোকে পশু বললেও পশুরা লজ্জা পাবে। যে মানুষ টাকার জন্য নিজের সন্তানকে নিলাম করার কথা ভাবতে পারে তার জন্য লজ্জা হয়, লজ্জা। তুই পিতা নামের কলঙ্ক। ভাইজান, তুমি যাই, টাকা না দিলে মেয়ে নিলাম হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, এই নে, এই মুহূর্তে আমি তোকে 1,00,000 টাকা দিচ্ছি। এই টাকা নিয়ে ফুলের মতো মেয়েটাকে আমার কাছে দিয়ে তুই এখান থেকে চলে যাবি। কখনো পিতার দাবি নিয়ে তুই আমার সামনে আসবি না। জি ভাইজান, জি সালাম সালাম আলকি ভাইজান। জামিস তুই যাক, চিনতে পেরেছি তাহলে ভাইজান? আমি তো ভেবেছি আর 16 বছর পর তুমি আমাকে চিনতেই পারবে না। সবাইকে নিজের মতো করে বিচার করার অভ্যাস তোর এখনো যায়নি দেখছি। পৃথিবী পরিবর্তনশীল ভাইজান, আমারও পরিবর্তন হয়েছে। আমি এখন জুয়ারি জামিল থেকে খান বাহাদুর জামিল ও রেজা চৌধুরী। বিদেশে গিয়ে ব্যবসা করে আমি হয়েছে বিজনেস ম্যাগনেট। অবৈধ ব্যবসার কোনো প্রমাণ থাকে না বলে আইন আমার কিছুই করতে পারেনি। তা এতদিন পর কি মনে করে? বড় ফানি কোশ্চেন করলে ভাইজান। তোমার হৃদয় আর বিবেককে প্রশ্ন কর আমি কেন এসেছি। তোমার কাছে রাখা আমার একমাত্র আমানত ফিরিয়ে নিতে। কিসের আমানত, কি ফিরিয়ে নিবি তুই? ভুলে গেছো ভাইজান, ভুলে গেছো? যদি আমি তোমাকে জানি, আমানতের খেয়ানত করার মতো লোক তুমি নও। ও তোর আমানত নয়, ও আমার সম্পদ, আমার মেয়েও। ওর প্রতি কারো কোনো দাবি নেই, থাকতে পারে না। দাবি আছে ভাইজান, অবশ্যই আছে, কারণ আমি ওর জন্মদাতা পিতা। আজ থেকে 16 বছর আগে যখন আমি নিঃস্ব ছিলাম, জুয়ার বাজিতে হেরে সর্বশান্ত হয়ে গিয়েছিলাম, তখন আমার একমাত্র কন্যা আমার ভুলের ঠিকানা বদল করে ভুল ঠিকানা এসে পড়েছিল। আজ আমি তৈরি হয়ে ওকে ওর আসল ঠিকানায় নিয়ে যেতে এসেছি। ভুল ঠিকানায় ও আসেনি, ও সেদিন সঠিক ঠিকানায় এসেছিল। শোন জামিল, জন্ম দিলেই বাবা হওয়া যায় না। যে বাবা জন্ম দিয়ে 2 বছরের সন্তানকে নিলাম করে দেয়, তারপর সে সন্তানের কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করে না। সে পিতা হবার যোগ্যতা রাখে না। যোগ্যতার সাথে পিতৃত্বের প্রশ্ন আসে না ভাইজান। হ্যাঁ হ্যাঁ, সেদিন আমি আমার মেয়েকে নিলাম করতে গিয়েছিলাম, কারণ কারণ সেদিন আমার সামর্থ্য ছিল না, আমি নিরুপায় ছিল। আর আমি আমার জুয়ারি পরিচয় নিয়ে মেয়ের সামনে আসতে চাইনি, তাই ইচ্ছে করে ওর কোনো খোঁজ খবর নেই। আজ আজ আমার সব আছে, শুধুও নেই। আমি সেই এতটুকু চারাকে পানি দিয়ে সার দিয়ে ভালোবাসা দিয়ে বিরাট বৃক্ষে পরিণত করেছি, আর সেই বৃক্ষকে তুই কেটে নিয়ে যেতে চাস ভাই? না,
হতে পারে না, আমি হতে দেব না রে ভাই, আমি হতে দেব না। এটা হবে ভাইজান, এটা হতেই হবে। আমার ক্ষমতা সম্পর্কে তোমার বিন্দু পরিমাণ ধারণা নেই। তুমি 100,000 টাকার বিনিময়ে আমার সন্তানকে নিলাম ঘর থেকে রক্ষা করেছিলে, সেজন্য আমি সারা জীবনের জন্য তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু আজ তার বিনিময়ে আমি তোমাকে দিতে চাই 1 কোটি টাকা। কিন্তু আমি আমার মেয়েকে চাই। ক্ষমতা আর অর্থ দিয়ে সন্তানের প্রতি এই পিতার ভালোবাসা কি তুই কেড়ে নিতে চাস? 16 বছর আগে তুই যে ভুল করেছিলি, আজ আবার সেই একই ভুল করতে যাচ্ছিস। সেদিন তুই অর্থের জন্য তোর মেয়েকে বিক্রি করতে চেয়েছিলি, আজ আবার অর্থ দিয়ে সেই মেয়েকে কিনতে চাচ্ছিস। শোন, সন্তান মানুষ করতে হলে অর্থবিত্তের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ভালোবাসা। আর সেই অফুরন্ত ভালোবাসা দিয়ে আমি আমার বাবুনিকে মানুষ করেছি। তোমার কোনো কথা আমি শুনবো না ভাইজান। আমার মেয়েকে আমি নিয়ে যাবই, সেটা যে করেই হোক। 16 বছর আমি আমার মেয়ের মুখে বাবা ডাক শুনিনি, এই মুখে তৃষ্ণা, অনেক তৃষ্ণা। সেই তৃষ্ণা আমি মেটাবই, অবশ্যই মেটাবো। 3 দিনের মধ্যে আমি আমার মেয়েকে নিয়ে যাব মিস্টার কাদের চৌধুরী। এটা আমার চ্যালেঞ্জ, অবশ্যই চ্যালেঞ্জ। একটা কথা মনে রাখবে ভাইজান, আমি আমার মেয়েকে নিলাম করেছিলাম, কিন্তু পিতৃত্ব নিলাম করিনি। বাবুনি তোমার মেয়ে নয়, আমার মেয়ে। আর তুমি ওর কেয়ার টেকার, সিম্পলি কেয়ার টেকার। তো জানিস তোর কষ্ট হলে আমারও খুব কষ্ট হয়। একদিন কেউ একজন এসে আমার কাছে আমার কলিজাটা চাবে, আমি কোনোদিন চিন্তাও করিনি যে একদিন কেউ একজন এসে আমার কাছে আমার মাকে চাবে।
আর অসহায়ের মতো তার কাছে আমার মাকে তুলে দিতে হবে। আমি আমার মাকে ছাড়া কি করে বাঁচবো, কি করে বাঁচবো, কি করে বাঁচবো? আমি জানি তুমি আমার বাবা, তোমার কাছ থেকে কেউ আমাকে কখনো ছেড়ে নিতে পারবে না। তোমাকে ছেড়ে তোমার মেয়ে কখনো কোথাও যাবে না, কারণ তোমাকে ছাড়া তোমার মেয়ে বাঁচবে না বাবা, বাঁচবে না। আমি কাল ওই লোকটার কাছে যাব, আমি ওই লোকটার সাথে কথা বলে আসবো। তুমি আমার বাবা, তুমি আমার বাবা, আমি কাল ওই লোকটার কাছে যাব বাবা। না না না, কিছুতেই হতে পারে না। জাগিরা আমার নাম, বাবুনিকে রক্ষা করার আমার কাম। আমি কিছুতেই বাবুনিকে নিয়ে যেতে দেব না, কিছুতেই না। আমি সুপারস্টার নায়ক মোদ্দা শুক্কুর কলি। আমি সবসময় সত্য কথা বলি, বাবুনি দিকে কেউ হাত বাড়ালে পুড়িয়ে দেব তার মাতার কলি। অসম্ভব, প্রশ্নই ওঠে না। বাবুনিকে আমি কোথাও নিয়ে যেতে দেব না। এই বুকে যতদিন সুর আছে, সঙ্গীত আছে, ততদিন বাবুনি আমার, শুধুই আমার। কার এত বড় সাহস, কার এত বড় বুকের পাটা? আমার বাবুনিকে ছিনিয়ে নেওয়ার আগে সব শালাকে আমি ম্যানহোলে ঢুকাবো। আমার হাতে হাত রেখে কথা দাও ঝিলিক, মল্লে শহীদ পাঁচলে গাদি, বাবুনি আবারে আমরা কোনোদিন নিয়ে যেতে দিব না। তুমি ঠিকই বলছো, না যেতে দিব না। হ্যাঁ দিব না, কিছুতেই না। থ্যাংক ইউ মামুনি, থ্যাংক ইউ। আমার বিশ্বাস ছিল, আমার বিশ্বাস ছিল সন্তান হয়ে পিতার কথা রাখার জন্য তুমি আজ এখানে আসবেই আসবে। যদিও আনফর্চুনেটলি আজ তুমি আমাকে প্রথম দেখলে। এই দেখো, এই দেখো তোমার জন্য পৃথিবীর দামি দামি সব উপহার। হীরার মুকুট, রাজবন্ধ, নেকলেস, কানপাশা, সিতিপাটি, টায়রা, চন্দ্রচূড়ও রয়েছে। আজ এখানে এসে তুমি আমার 16 বছরের স্বপ্নকে সার্থক করে দিয়েছ। আমার জন্য পার্টি আর আমি আসবো না, তা কি করে হয়? পিতার কথা পালন করা প্রতিটি সন্তানেরই কর্তব্য, তাই আমি আমার পিতার অনুমতি নিয়ে এখানে এসেছি। এক্সকিউজ মি বামুনি, তুমি কার কথা বলছো? আপনার নিষ্ঠুরতার হাত থেকে যে একদিন তুলে নে আমাকে, স্নেহ মমতা মায়া দিয়ে লালন পালন করেছে, আমি সেই ফেরেশতার কথা বলছি, আমি সেই পিতার কথা বলছি। তুমি কাদের চৌধুরীর কথা বলছো? হি ইজ নট ইওর ফাদার, only caretaker. ঠিক বলেছেন, caretaker। কাদের চৌধুরী যদি সত্যি caretaker হয়ে থাকে, দুই হাত তুলে আল্লাহ দরবারে একবার হলো প্রার্থনা করুন, উনার মতো caretaker যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয়। আমি এখানে আসতাম না, আমার আসার কোনো ইচ্ছাও ছিল, শুধু একটিবার দেখতে এসেছি যেই লোকটি তার ওরসজাত সন্তানকে জোয়ার বোটে বন্ধক রাখে, তার চেহারাটা কেমন। থামলেন কেন? মারুন, আঘাত করুন আমাকে। নিজের জীবন বৃত্তান্ত জেনে যে আঘাত আমি পেয়েছি, তার থেকে বড় আঘাত আমাকে কেউ করতে পারবে না, কেউ না। আর একটা কথা, 16 বছর পর আপনি যেই আশায় দেশে ফিরে এসেছেন, আপনার সেই আশা কোনোদিন পূরণ হবে না, কারণ কেয়ারটেকার বাবা মাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোনোদিন না।
কোনোদিন না। আঙ্কেল আমাকে অর্ডার দিন, আমি ওকে ধরে নিয়ে আসি। মামনি শোনো, শুধু একবার আমাকে বাবা বলে ডাকবে, শুধু একবার। আমি আর কিচ্ছু চাই না। বাবা ডাক শোনার পর তুমি আমাকে যা বলবে আমি তাই করব। Oh,
মেঘে মেঘে যায় রে বেলায় আসে উপর খোদা, বাবুনিকে তুমি রক্ষা করো খোদা। আমার বুক খালি করে বাবুনি যদি চলে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচব? তুমি ওর সহায় থাকো খোদা, তুমি ওর সহায় থাকো। আমিন। হ্যালো, জামিল চৌধুরী বাবুনিকে হাত পা বেঁধে এয়ারপোর্টের দিকে নিয়ে যাচ্ছে। কে কে আপনি? হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে? কে ফোন করেছে? জামিল, হ্যালো, খবর কিছু রাখেন? কাদের চৌধুরী আপনার মেয়ে বাবুনিকে গোপনে ঢাকা শহরের বাইরে পাঠিয়ে দিচ্ছে, এখনই যান, না হলে আপনি আপনার মেয়েকে ফিরে পাবেন না। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছি? স্পিডে গাড়ি চালা বলছি, তাড়াতাড়ি স্পিডে গাড়ি। বাবা, আমার বিয়েটা কখন হবে? চুপ, আমি জানতে চাই বাবুনিকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো, নইলে আমি কিন্তু তোমাকে শেষ করে ফেলবো। হ্যালো মামা, রাজাকার জুম্মদ খান বাবুনি আপনি কিডন্যাপ করে হ্যাগো গোডাউনে আটকে রাখছে। কি বললি? বাবুনি রাজাকারের গোডাউনে? Ah!
এদিকে আমি মাছ ভাঙ্গে নাও নাকি তোরা এখন তোদের কে বাঁচাবে? আই রাজাকারের বাচ্চা শোন, আজ আমি আবারও প্রমাণ করে দেব সন্তানকে বাঁচাতে তার পিতাই যথেষ্ট। ষোলো বছর পর আমি আমার সন্তানকে নিতে এসেছি। একমাত্র উপরওয়ালা ছাড়া আমাকে কেউ বাধা দিতে পারবে না। আর কেউ যদি বাধা দিতে চেষ্টা করে তাহলে আমি নিজেই ওর জীবনে বাধা হয়ে দাঁড়াবো। তোদের অট্ট হাসি আমি নিমেষেই বন্ধ করে দেব। রাজাকারের বাচ্চা রাজাকার, আমার কলিজায় হাত দিয়েছিস, আমি তোর কলিজা টেনে ছিঁড়ে ফেলব। তুমি যেও না বাবুনি, তুমি চলে গেলে আমি গায়ক হয়ে গান শোনাবো কাকে? যেও না বাবুনি। আমি জানি না আপনি কখনো ভালো পথে আসতে পারবেন কিনা,
কিন্তু আমার এই যাবার সময় আপনি আমাকে কথা দিন, আমাদের সন্তানকে আপনি কখনো কষ্ট দিবেন না। কথা দিন, কথা দিন, আমাকে কথা দিন, আমাদের সন্তানকে কখনো কষ্ট দিবেন না। প্লিজ কথা দিন আমাকে, কথা দিন আমাকে। ভাইজান, জীবন আমি অনেক পাপ করেছি, অনেক পাপ। একদিন না একদিন সে পাপের প্রায়শ্চিত করতেই হবে। আজ আমার, আজ আমার সব কিছু আছে, অর্থ প্রতিপত্তি সব। আফসোস, শুধু ভালো বাবা হতে পারলাম না। তবু দুঃখ নেই, কোনো দুঃখ নেই, কারণ আমার মেয়ে তোমার মতো একজন ভালো বাবা পেয়েছে। হ্যাঁ ভাইজান। জামিল, ওকে দেখে রাখ। তোর বাবাকে ডাক। আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি ভাইজান, আমার মনে কোনো দুঃখ নেই ভাইজান। আমি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু ভাইজান, আমি শুনেছি যে আমার না, মানে তোমার ছোট্ট মায়ের নাকি অনেকগুলো বন্ধু আছে, এদের কি হবে? তুই তুই কোনো চিন্তা করিস না। তোর মা, তোর ছোট মা কাদের সাথে ইটিস পিটিস 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 করে তা আমি সব জানি। এই দেখ আমি কিভাবে বের করছি। আয় মা, আয়, আয়, আয় মা। এই দেখ কিভাবে বের করছি। তোর ছোট মার চোখ আমি বেঁধে দেব, তারপর তোর ছোট মা যাকে ধরবে আমি মনে করব সেই হলো তার আসল প্রেমিক। মামুনি সাবধানে, সঙ্গী চিনতে ভুল করো না। আপা, বাবুদি আপা গো, আমার ওই তাদের ধরে ওস্তাদ সুজে খারাপ। আয়েন, আয়েন দিকে, আয়েন দিকে, কই যা আপা ওস্তাদ। আয় চল, কি মজা। এবার সরাসরি প্রেম। Game.